হ্যালো, আজকে রাত্রে আমার বাসায় পার্টি, ওকে? তুই চলে আসিস, তোর মায়া ফ্রেন্ড গুলো নিয়ে আসিস। বাঙালি গুলো ডাকিস না, ওগুলা সসেজ পার্টি করতে চায় না। মায়া মায়া মায়া, শাল, মাত্র একটা বোতল ছিলাম, 10টা বাজে লিকার স্টোর বন্ধ হয়ে যায়, ওরা জানে না? খালি এখানে আসে ফ্রি মদ খেতে, ভাই এক চুমুক খাই, ভাই এক চুমুক খাই, খাইতে খাইতে তো পুরো বটল নামাইছে। হ্যালো শোন, খালি আমি তাদের বলছি আমার বাসায় পার্টি, আর কারোর না। আর ওর বাসা থেকে লাইট, স্পিকার আর বিয়ার পং খেলার জন্য টেবিলটা নিয়ে আয়, আর মেয়ে ফ্রেন্ড আনতে বলিস ওর কিছু। এই শুন স্যার, পার্টি আছে আজকে রাত্রে। আরে বাঙালির ইনভাইট লাগে নাকি, জামুকা? এই শোন, বাঙালারে কিন্তু জানতেছে যে পার্টি হবে বাসায়। আমি কিন্তু স্ট্রিক্টলি বলতেছি, যদি আমি কোনো সাদা ছাড়া কিছু দেখি তাহলে কিন্তু মাইরা লাগ তোরে। আমি এই টিজে ম্যাক্স যাবি, সাদা পার্টি তো, জামা কাপড় কিনতে হবে, কিছু পরার নেই আমার। চল চল, আর মানুষ জোগাড় কর কে কে যাবে, ঠিক আছে? ওকে, একসাথে গেলাম আর কি। তোরা কেমন আসবে আমি জানি না ভাই, এটা আমি সব গান শুনবো দেখ। চল্লিশ দিন পর রোজা, আমি আজকে থেকে মদ খাওয়া সবকিছু বন্ধ। আমার ঈদের দিন খাবো, চাঁদ রাতে খাই, আমার গাঁজা খেতে হবে এখন, নাহলে হ্যাংওভার হবে সকালে। গাঁজাটা খেয়ে পাস আউট করতে হবে। গাঁজা খেয়ে তো খিদা লাগছে, কুইক ট্রিপ চল না, কেস ওভার আছে, আজকে ট্রাই করতে পারবে প্লিজ? ফাঁসি একটা রান্না দিবি? আমি এখন শান্তিতে মরতে পারবো, আজকে ডাউন টাউনে তিনটা মায়ের কাছ থেকে গ্রাইন্ডিং খাইছি, তিনটা। তুই মদ কেন দাও, আমাকে চ্যালেঞ্জ করবি? তুই আমার থেকে বেশি মদ খেতে পারবি? এই কয়টা আনছো মলি, আমাকে, আমার জন্য হবে একটা? আমি টাকা দিতেছি, প্লিজ প্লিজ প্লিজ, একটা একটা মলি, একটা মলি প্লিজ, একটা একটা।